নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিতালি স্টুডিও নাইন ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে তন্ময় বন্ধুরা আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম নতুন জব কার্ডে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কোন ফর্ম ফিল করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নতুন জব কার্ডের আবেদনের জন্য ফর্মটি কিভাবে ফিল করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এবং এর সাথে সাথে এটাও বলে দেবো কি কি ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে এবং এই ফর্মটি কোথায় জমা দেবেন ফর্মটি কোথা থেকে পাবেন এবং ফর্মটি জমা দেওয়ার পর কতদিন পর আপনারা জব কার্ড হাতে পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা নতুন পাওয়ার জন্য আপনাদের যে ফর্মটি ফিল আপ করতে হবে তো সেই ফর্মটি কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন ভিজিট করে পেয়ে যাবেন তো সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন তো ফর্মটি কিন্তু দেখতে এই ধরনের হবে তো দেখুন এখানে লেখা রয়েছে ফর্ম নম্বর ওয়ান তো এখানে আপনাকে যে সমস্ত জিনিসগুলি ফিল আপ করতে হবে সবের প্রথম এখানে আপনি কোন জেলার বাসিন্দা তো দেখুন এখানে জেলার নামটি আপনাকে লিখতে হবে এই জেলার নামের পাশে যে জায়গাটি রয়েছে এখানে আপনার জেলার নামটি লিখে দেবেন তো তারপর দেখুন এখানে একটি বক্স দেখতে পাবেন তো এখানে আপনাদের কিছু করার দরকার নেই এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে যারা রয়েছেন তারাই কিন্তু পূরণ করে দেবেন এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন তারপর দেখুন এখানে পরবর্তী যে অপশন রয়েছে তো এখানে পরিবারের প্রধানের নাম লিখে দেবেন তো পরিবারের যিনি প্রধান রয়েছেন তার নামটি এখানে লিখে দেবেন তারপর পরিবারে যে সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যরা রয়েছেন অর্থাৎ যারা জব কার্ডের নাম নথিভুক্ত করতে চান তাদের নামগুলি কিন্তু এখানে পরপর লিখে দেবেন তো এখানে আপনার যেভাবে নামগুলি নথিভুক্ত করতে হবে সবের প্রথম এখানে আপনাদের ক্রমিক নাম্বার বসিয়ে দিতে হবে তারপর এখানে নাম লিখে দেবেন তারপর এখানে পিতা বা স্বামীর নাম লিখে দেবেন এবং আপনি যেদিন আবেদন করছেন সেই সময় আপনার বয়স কত সেটা এখানে আপনি আপনি লিখে দেবেন তারপর এখানে পুরুষ কি মহিলা সেটা এখানে লিখে দেবেন তারপরের ঘরে এখানে আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ করে দেবেন আর যদি না হয়ে থাকে তাহলে এখানে না লিখে দেবেন বন্ধুরা পরবর্তী যে ঘরটি রয়েছে তো এখানে আপনাদের একটি আইডি কার্ডের যে কোনো নাম্বার বসাতে হবে তো তার মধ্যে রেশন কার্ডের নাম্বার কিংবা আপনাদের কাছে যদি ভোটার কার্ড নাম্বার থেকে থাকে সেটাও কিন্তু আপনারা এই ঘরে বসিয়ে দিতে পারবেন তো বন্ধুরা সবের প্রথম আপনাদের এখানে ক্রমিক সংখ্যা বসিয়ে দিতে হবে অর্থাৎ এখানে পরিবারের যতজন সদস্য আবেদন করবেন এক দুই তিন এইভাবে কিন্তু পরপর এখানে ক্রমিক সংখ্যা দিয়ে কিন্তু আপনাদের নামগুলি নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এখানে এক নম্বর ক্রমিক সংখ্যাতে শুধুমাত্র পরিবারের প্রধানের নাম এখানে লিখে দেবেন তারপর তার পিতা বা স্বামীর নাম লিখে দেবেন তারপর তার বয়সটি লিখে দেবেন এবং যদি পুরুষ হয়ে থাকে এখানে পুরুষ লিখে দেবেন যদি মহিলা হয়ে থাকে তাহলে এখানে মহিলা লিখে দেবেন তারপর যদি এখানে প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ করে দেবেন যদি প্রতিবন্ধী না হয় তাহলে না করে দেবেন তারপর এখানে যেই ব্যক্তির নাম আপনি বসালেন সেই ব্যক্তির কিন্তু এখানে একটি রেশন কার্ড অথবা ভোটার কার্ডের নাম্বার লিখে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে স্টার মার্ক দিয়ে কিন্তু লেখা রয়েছে যে প্রথম সারিতে পরিবারের প্রধানের নাম অর্থাৎ আমি যেটা এক্ষুনি বললাম এই যে প্রথম ঘরটিতে কিন্তু অবশ্যই পরিবারের প্রধানের নাম লিখে দেবেন তো বন্ধুরা তার পরবর্তী যে সমস্ত স্টেপগুলি রয়েছে তো দেখুন এখানে আপনাদের যে গ্রামের নাম রয়েছে তো সেই গ্রামের নাম এখানে লিখে দেবেন তারপর এখানে আপনাদের পোস্টের নাম লিখে দেবেন তারপর এখানে আপনি কোন মৌজার বাসিন্দা সেই মৌজার নামটি এখানে লিখে দেবেন তারপর আপনি কোন থানার বাসিন্দা তো সেই এই থানার নামটি এখানে লিখে দেবেন তারপর এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন তারপর এখানে আপনাদের ব্লকের নাম লিখে দেবেন বন্ধুরা তার পরবর্তী অপশানে এখানে আপনাদের কাস্টের ডিটেলসটি দিতে হবে অর্থাৎ আপনি যদি এসি হয়ে থাকেন তাহলে এখানে প্রথম অপশানে তপসিলি জাতিতে টিক দিয়ে দেবেন এবং যদি আপনি তপসিলি উপজাতি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় তীরে টিক দিয়ে দেবেন এবং যদি আপনি ওবিসি অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণী থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই তিন নম্বরে টিক দিয়ে দেবেন আর যদি এগুলির মধ্যে কোনোটি না হয়ে থাকেন যদি আপনারা জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই সাধারণের উপর টিক দিয়ে দেবেন তো বন্ধুরা তার পরবর্তী অপশানে বলা রয়েছে ইন্দিরা আবাস যোজনার উপভোক্তা কিনা অর্থাৎ আপনি যদি ইন্দিরা আবাস যোজনা পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে হ্যাঁ করে দেবেন যদি না পেয়ে থাকেন তাহলে না করে দেবেন তার পরবর্তী অপশানে দেখুন লেখা রয়েছে ভূমি সংস্কার উপভোক্তা তো আপনি যদি ভূমি সংস্কার উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ করে দেবেন যদি না হয়ে থাকেন তাহলে এখানে না লিখে দেবেন তারপর দেখুন এখানে একটি ডিক্লারেশন দেওয়া রয়েছে তো এখানে যেটি লেখা রয়েছে আমি বা আমরা অদক্ষ শ্রমিক হিসাবে কাজ করিতে ইচ্ছুক এবং উপরোক্ত বৃত্তান্ত সঠিক ও আমাদের পরিবারের নাম নিবন্ধীকরণ করা হোক এইখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন যা যারা যারা এই জব কার্ডে নাম নথিভুক্ত করছেন তার সঙ্গে যারা কাজ করতে ইচ্ছুক তারা এখানে সাইন করে দেবেন অর্থাৎ পরিবারের যতজন সদস্য কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু পরপর এভাবে সাইন করে দেবেন যদি সাইন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টিপসই দিতে পারেন পরবর্তী যে ঘরটি রয়েছে এখানে আপনাদের পরিবারের যে প্রধান রয়েছে তার এখানে সই করে দেবেন যদি সই না করতে পারেন সেক্ষেত্রে এখানে টিপস ওই দিয়ে দেবেন তো বন্ধুরা তার পরবর্তী যে অপশনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই অংশটি আপনারা ফিল করতেও পারেন নাও করতে পারেন তো আমি আপনাদের বলবো অবশ্যই এটি ফিল করে দেবেন তো এখানে যিনি পরিবারের প্রধান রয়েছেন তার নামটি এখানে লিখে দেবেন এবং এখানে তার স্বামী বা পিতার নাম লিখে দেবেন এখানে গ্রামের নাম লিখে দেবেন এবং এখানে পোস্টের নাম লিখে দেবেন এই যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু কিছু লিখবেন না যখন আপনি এই অ্যাপ্লিকেশনটি জমা দেবেন ফেরত দেওয়া হবে তো এই নাম্বার ধরেই কিন্তু আপনারা পরবর্তীতে আপনারা জব কার্ডটি পেয়ে যাবেন তো বন্ধুরা পরবর্তী যে পেজটি রয়েছে তো এখানে কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই এই পেজ কিন্তু আপনারা অবশ্যই প্রিন্ট করে আবেদন পত্রের সঙ্গে জমা দিয়ে দেবেন তো এখানে কিন্তু আপনাদের কিছু করতে হবে না শুধুমাত্র আপনার এই ফর্মের সঙ্গে এই পেজটি জমা দিয়ে দেবেন তো বন্ধুরা এবার বলে দিচ্ছি এর সঙ্গে কি কি ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে তো বন্ধুরা এখানে এই নামের জায়গায় যার নাম দেবেন এবং তার যেই আইডি কার্ডের নাম্বারটি এখানে লিখবেন তো সেই আই কার্ডটি কিন্তু অবশ্যই জেরক্স করে দেবেন যদি এখানে ক্যান্ডিডেটের রেশন কার্ড দিয়ে থাকেন তাহলে রেশন কার্ডের জেরক্স দেবেন যদি ভোটার কার্ড দিয়ে থাকেন তাহলে ভোটার কার্ডের জেরক্স দেবেন এবং এর সাথে কিন্তু প্রত্যেকটি সদস্যের ব্যাংকের বইয়ের যে প্রথম পেজটি রয়েছে যেখানে আপনাদের অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের আইএফএসসি কোড এই সমস্ত কিছু লেখা রয়েছে এগুলি কিন্তু আপনারা অবশ্যই জমা দেবেন তো বন্ধুরা এখানে যতজন সদস্য রয়েছে প্রত্যেকটি সদস্যের কিন্তু পরিচয়পত্র এবং ব্যাংকের বই দুটির জেরক্স কপি জমা তো বন্ধুরা মনে রাখবেন এখানে সেই পরিচয় পত্রটি জমা দেবেন যেই পরিচয় পত্রের আপনারা এখানে লিখেছেন এই জব কার্ডটি আপনারা কবে পেতে পারেন তো বন্ধুরা এই জব কার্ডটি কিন্তু আপনারা যেটা ইন্সট্রাকশন লেখা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এই আবেদন করার পনেরো দিনের মধ্যে আপনারা এই জব কার্ডটি পেয়ে যাবেন এই ফর্মটি ফিল আপ করার পর কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিতে পারবেন তো দুয়ারে সরকার শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন তো এটা কিন্তু আপনারা আপনাদের স্থানীয় যে ব্লক কিংবা পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে গিয়েও জমা দিয়ে আপনাদের জব কার্ডটি করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ